কক্সবাজারে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করার জন্য আমি আমার প্রতিবন্ধী ছোট ভাইয়ের অভিভাবক হিসাবে আমার পক্ষ থেকে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারেনি বলে নাই রে আমার দুঃখের কোন শের, মনের বেতার কেন্দ্রে তবু গান গাইয়ে দেয় দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ, আমার মাটি সোনার বাংলাদেশ। দেশটাই আমার দেশটা তোমার নাই বেতে বেত নাই হিন্দু মুসলিম বৌদ্ধ। প্রতিবন্ধীদের জন্য সমাজ সেবা অধিদপ্তর নানাবিধ প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা চিকিৎসা সেবা দিয়ে আসছে, কিন্তু ব্যক্তি উদ্যোগে একটি প্রতিবন্ধী পুনর্বাসন একটি কমপ্লেক্সের মতো একটি বিষয় জেলা প্রশাসন যেটি করছে এটি অনেক বড় একটি উদ্যোগ, এবং এর মধ্য দিয়ে এই কক্সবাজার জেলার বিভিন্ন ক্রাইটেরিয়ার বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধীরা তারা প্রত্যক্ষ একটি সেবা একটি জায়গা থেকে তারা পাবে। এই শহরে আমাদের যে অ্যাসেসমেন্ট আছে তাতে প্রায় শহরেই 500-এর অধিক শিশু আছে যাদেরকে আমরা স্কুলে যাওয়ার মতো বলি, যে 8 থেকে 18 পর্যন্ত। এই পরিবারগুলো দুঃসহ কষ্টে আছে, তাদের কোনো স্কুলিং নাই, তাদের কোনো থেরাপি সেন্টার বা ট্রিটমেন্ট সেন্টার নেই, আর সারা কক্সবাজারও প্রায় 36,000 এই ধরনের বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। তাদের জন্য যে সরকারি ব্যবস্থাপনা আছে সেটা এখনও পর্যাপ্ত হয়নি। সেই ধারণা থেকে যে যেহেতু এই যারা প্রতিবন্ধী শিশু যারা তাদেরকে যদি আমরা এবং তাদের পরিবারকে যদি স্বস্তি দিতে চাই, তাহলে আমরা যারা সুস্থ আছি এবং আমাদের যারা দায়িত্ব সম্পন্ন মনে করি তাদের সুযোগ যদি থাকে তাহলে এরকম কিছু কাজ নেওয়া উচিত। সেই দায়বদ্ধতা থেকেই এবং ডেপুটি কমিশনার হিসাবেও এটা আমাদের দায়বদ্ধতা যে সমাজের এই মানুষগুলোকে সামনে নিয়ে আসা, তো সেই চিন্তা থেকেই আমরা এই এটা অবৈধ দখলে ছিল সরকারি সম্পত্তি, সেই জায়গাটায় আমাদের সুইস রেড ক্রস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এখানে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় হবে, স্পেশাল লার্নিং সেন্টার যেটা বলি আমরা, এবং তাদের জন্য চিকিৎসা কেন্দ্র হবে, আমাদের দোতলায় হবে আমাদের হচ্ছে যে চাইল্ড লেবার এবং যারা স্ট্রিট চিলড্রেন যারা পিছিয়ে পড়ছে তাদেরকে এখানে প্রাথমিক যে শিক্ষাটা আছে সেটা দিয়ে তাদেরকে হয়তো ভোকেশনাল কোনো ট্রেনিং বা এই ধরনের কাজে নিয়োজিত করলে তাদেরকেও মেইন স্ট্রিমে নিয়ে আসা যাবে।